হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলা রিসার্চ সেন্টার। আজ আমি তোমাদেরকে এমন একটা সবজি চাষ দেখাবো যেটা তোমাদের অনেকেই আছো দেখোনি। আর এই সবজিটার নাম হলো রুবার্ব, যেটাকে তোমরা অনেকে রেউচিনি বলে চিনবে। আজ আমি তোমাদেরকে দেখাবো যে এই রেউচিনি কেমনভাবে চাষ করা হয়, কেমনভাবে এই সবজি জমি থেকে তুলে আনা হয়। তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো, তাহলেই বুঝতে পারবে। এই সবজি আমাদের দেশে খুব কমই পাওয়া যায়, কিন্তু এই সবজি সবথেকে বেশি পাওয়া যায় ইউরোপে, যেখানকার মানুষ এই সবজি খেতে খুবই ভালোবাসে। এই সবজি আগে ওষুধ তৈরিতে ব্যবহার করা হতো, কিন্তু এখন ওষুধ তৈরির সাথে সাথে এই সবজি মানুষ খায় এবং এই সবজি শরীরের পক্ষে খুবই উপকারী। এই রেউচিনি গাছ একটি বহুবর্ষজীবী গাছ, মানে একবার লাগালে তোমাকে 10-12 বছর ভাবতে হবে না এই গাছ বেঁচে থাকবে। আর একটি রেউচিনি গাছ থেকে কমসে কম 10 বছর তুমি সবজি তুলতে পারবে। সেই হিসাবে এই সবজি চাষ খুবই একটি লাভজনক ব্যবসা। তোমরা চাইলে নিজের বাড়িতে একটুখানি জায়গায় এই সবজি চাষ করতে পারো। এই রেউচিনি দুটি উপায়ে বসানো হয়, একটা হচ্ছে এর বীজ পাওয়া যায় আর একটা হচ্ছে এর শিকড় কেটে। তোমরা ভিডিওতে যে মূলটা দেখতে পাচ্ছ, এটা হলো রেউচিনি গাছের মূল। এই মূলের গায়েই ছোট ছোট গাছ লেগে থাকে, যেই গাছগুলো কেটে নিয়ে তোমরা বসাতে পারো। এবং তোমরা যদি মনে করো এই গাছের মূল কোথায় পাবো, সেই হিসাবে তারও কোনো চিন্তার ব্যাপার নেই, তোমরা এর বীজ পেয়ে যাবে দোকান থেকে। এই গাছ বসানো হয় হেমন্ত বসন্তকালে, কারণ সেই সময় খুব গরমও থাকে না আবার খুব ঠান্ডাও থাকে না, এবং সেই সব জায়গায় আরও ভালো হয় যেসব জায়গায় জল জমে না। বসানোর পর সময়ের সাথে সাথে এই গাছ বাড়তে থাকে। চলো এইবার আমরা দেখে নিই এই গাছ কেমনভাবে হারভেস্ট করা হয়। এই গাছ বসানোর প্রথম বছরেই কিচ্ছু পাবে না, কিন্তু দ্বিতীয় বছর থেকে তোমরা এই গাছ হারভেস্ট করতে পারবে। এই গাছে যেটা তোলা হয় সেটা হলো এর ডাঁটাটা, এবং এর যে ডাঁটাগুলো হয় সেই ডাঁটাগুলো 30-40 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে। এর ডাঁটাগুলোকে কেটে নিয়ে চলে আসা হয় ফ্যাক্টরিতে। চলো এবার আমরা দেখে নিই ফ্যাক্টরিতে কেমনভাবে এই ডাঁটাগুলোকে প্রসেস করা হয়। এই ডাঁটাগুলোকে সেদ্ধ করে রান্না করেও খাওয়া যেতে পারে, এবং এই ডাঁটাগুলো থেকে জুসও বের করা যায়। তো তোমরা দেখতে পাচ্ছ যে এই ডাঁটাগুলো থেকে কেমনভাবে ফ্যাক্টরিতে জুস বের করা হচ্ছে। তো আজকে ভিডিওটা এতটাই ছিল। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা আমাকে কমেন্টে জানিও। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, শেয়ার করো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণের জন্য বাই।